আসসালামু আলাইকুম, এনিউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 11 এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 10 ডিডি সোলারের উপপাদ্যটা বর্ণনা করছিলাম, আর অনেকে বলতেছেন যে লিউবিলের উপপাদ্যটা দেওয়ার জন্য এজন্য লিউবিলের উপপাদ্যটাও দিতেছি। যারা দেখতেছেন তারা অবশ্যই কাতার সাথে সাথে নোট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এটা ডিডি সোলারের উপপাদ্য এবং লিউবিলের উপপাদ্য দুইটাই 2021 সালের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন দুইটা থেকে যে কোনো একটা এসে গেছে। যদি আমাদের 1 নম্বরের জন্য আসে তাহলে আমাদেরকে বর্ণনা লিখতে হবে, আর যদি প্রমাণের জন্য আসে তাহলে কি বর্ণনা এবং প্রমাণ দুইটাকে আমাদেরকে জানতে হবে। তাহলে কি আমার 10 নম্বরের জন্য আসতে পারে অথবা কি আমাদের 1 নম্বরের জন্য কি আসতে পারে? তো বর্ণনা করা দেখেন, যদি এক্স ওয়াই জেড প্রত্যেকে কি আমাদের ধনাত্মক এবং এ লেস দেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেস দেন ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই জেড এর মানটা কি হবে, এ থেকে কি বড় হবে এবং বি থেকে কত ছোট হবে, মানে লিমিট, লোয়ার লিমিট হচ্ছে আমাদের এ এবং আপার লিমিট হচ্ছে আমার কি বি হয়। তবে দেখাও যে ত্রিফল ইন্টিগ্রেশন এস টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডি এক্স ডি ওয়াই ডি জেড ইজিক্যাল টু গামা পি গামা কিউ গামা আর বাই গামা ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এ আপার লিমিট বি ইউ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এফ অফ ইউ ইন্টু কত ডি ইউ। এখানে আমার কি এখান এই সমীকরণ এখান থেকে আগে আমার এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন প্রমাণটা দেখেন, দড়ি আমরা এটা আর এতটুকু অংশ ধরে নেবো কত আমরা আই এফ ও যে ফাংশনটা এটা এটা সারা দড়ি আই যে কত যে এতটুকু লিখছি আর ডি এক্স ডি ওয়াই জেড যে এটা লিখছি, যেখানে এক্স প্লাস ওয়াই জেড এর মানটা কি হবে আমার এস এর থেকে কি হবে ছোট হবে। আচ্ছা এখন এই এখানে আমরা কি করছি দেখেন, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, এই এখানে এই অংশটা আমরা কি করছি এইচ দ্বারা কি করছি ভাগ করছি উভয় পক্ষের, এইচ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো তো এক্স বাই এইচ, এক্স বাই এইচ এটা রয়েছে এইচ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়াই ওয়াই বাই এইচ প্লাস এটা রয়েছে এইচ দ্বারা ভাগ করি তাহলে কি হবে জেড বাই কত এইচ লেস দেন আর এই এইচ এটা যদি আমরা এইচ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো তো ওয়ান। দৌড়ি এক্স বাই এইচ সমান কত এক্স ওয়ান ধরছি আমরা আর আর গুণ করলে এক্স সমান পাবো কত এইচ এক্স ওয়ান, এতটুকু ধরবো কত আমরা এইচ এক্স টু আর আর গুণ করলে পাবো ওয়াই ইজ টু এইচ ইন্টু এক্স টু, আবার জেড বাই এইচ সমান ধরবো কত এক্স থ্রি ধরছি আর আর গুণ করলে আমরা পাবো জেড ইজ টু এইচ এক্স থ্রি। এখন আমরা যদি এটার অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো, মানে এটার অন্তরীকরণ করবো এটার অন্তরীকরণ করো এবং এটারও কি অন্তরীকরণ করবো তাহলে আমার কি ডি গুণ হবে, তাহলে এক্স এর করলে কত ডি এক্স ইজিক্যাল টু এইচটা তো ধ্রুবক আর এক্স ওয়ান অর্থাৎ কি হবে ডি এক্স ওয়ান, মানে অন্তরীকরণ করতেছি ওয়াই ওয়াই তাহলে কি লিখবো তো ডি ওয়াই ইজিক্যাল টু এইচ টু ধ্রুবক আর এক্স টুর সাথে আমার কি ডি গুণ হবে, জেড এর সাথে কি হবে ডি জেড ইজিক্যাল টু কত এইচ ধ্রুবক এক্স কিউ এক্স থ্রি আছে তাহলে আমার কি ডি এক্স থ্রি আছে তাহলে আমার হবে কত এইচ ডি এক্স থ্রি, মানে কি আমাদের ডি গুণ হবে। আচ্ছা এখন আমরা এই মানগুলো কি করবো, আমরা এই যে 1 নয় যে এটা যে 1 নং সমীকরণ দিয়েছিলাম 1 নং সমীকরণে কি আমরা মানগুলোকে বসাবো, তাহলে আমার কি 1 নং সমীকরণ কি আসছিল আমার এটা আসছিল এটা থাকলে এইচ এইচ সমান কত আসছিল আমার এইচ এক্স ওয়ান এইচ এক্স ওয়ান, ওয়াই সমান আসছিল এইচ এক্স টু এক্স টু এবং জেড সমান আসছিল এইচ এইচ সরি এইচ এক্স থ্রি এইচ এক্স থ্রি এবং ডি এক্স সমান কত ডি এক্স সমান হচ্ছে আমার এইচ ডি এক্স ওয়ান ডি ওয়াই সমান এইচ ডি এক্স টু এবং ডি জেড সমান হচ্ছে আমার কত এইচ ডি এক্স এইচ ডি এক্স থ্রি এইচ ডি এক্স থ্রি। ত্রিফল ইন্টিগ্রেশন তার মানে এস এর উপরে আমার আছে পি মাইনাস ওয়ান লিখছি আবার এক্স ওয়ান এর উপরে আছে কত পি মাইনাস ওয়ান বাই আমি লিখছি এস এর উপরে আছে আমার কত কিউ মাইনাস ওয়ান এবং এইচ টির উপরে আছে কিউ মাইনাস ওয়ান এস এর উপরে আছে আর মাইনাস ওয়ান এবং এইচ থ্রির উপরে আছে আর মাইনাস ওয়ান আর এখানে যেভাবে আছে ওইভাবে আমি কী করছি রাইখে দিছি। এখন দেখেন একাউন্টে এইচ আছে একাউন্টে এইচ আছে দুইটা এইচ থেকে কি আমরা একটা এইচ কমন নেই
পি এর পাওয়ার কত? পি এ -1, আর এইচ এর পাওয়ার কত? +1। আর আছে কত আমার এই অংশটা, আবার দেখেন এইচ আসছে এটার সাথে, এই যে এটার সাথে দুইটা এস থেকে আমরা একটা এক্স দিচ্ছি, এখানে আছে কিউ -1, আর এখানে হবে কত? +কত? এইভাবে। আর এখানে কত আছে যে এই অংশটাতে? এইচ আর -1, এই যে এইচ আর -1, আর আছে কত? এই আরেকটা এইচ, এটার পাওয়ার কত? 1। এইভাবে লিখছি। আর আছে এইচ গুলো যখন চলে গেছে তখন হচ্ছে আমাদের DX1, DX2, DX3। এখানে যদি দেখেন +1 -1 কাটা, +1 -1 কাটা, +1 -1, তাহলে যে অংশটি কাটা দেওয়ার পর থাকবে কত? এইচ টু দেওয়ার কত? পি। যে এক্স টু এক্স ওয়ান পাওয়ার পি -1, এইচ টু পাওয়ার কত? কিউ, মানে +1 বাদ দেওয়ার পরে যার হচ্ছে তাই এক্স টু এক্স টু পাওয়ার কিউ -1 কত? 1। ইন্টু এইচ টু পাওয়ার কত? আর। ইন্টু এক্স থ্রি টু পাওয়ার কত? আর -1। আর রয়েছে কত আমার DX1, DX2, DX কত? 3 আমার রয়েছে। তারপরে দেখেন এই এইচ এই এইচ এইচ তিনটা এইচ থেকে একটা এইচ নিছি, তাহলে পাওয়ার গুলো আমার কি যোগ হবে? তাহলে পি প্লাস কিউ প্লাস কত? আর যেটা লিখছি, আর বাকি রয়েছে কত? এই মানটা রয়েছে এটা, আর এক্স টু এটা, আর এক্স থ্রি এটা, আর এই অংশটা রয়েছে যা আছে তাই লিখছি। এখন এটা হচ্ছে আমাদের ধ্রুবক মান, এই মানটা কি হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি বাইরে, আর বাকি যা রয়েছে ত্রিপল ইন্টিগ্রেশন এই অংশটা আমার রয়েছে, এই অংশটা লিখছি, যেখানে X1 যোগ X2 যোগ X3 লেস দেন কত? 1। এখন এখান এখানে আমরা কি করবো? ডিডি সোলার উপপাদ্যের সাথে তুলনা করব, যে এ অংশটা, এ অংশটা সমান আমরা কি লিখতে পারবো, এ অংশটা আমরা কি লিখতে পারবো? আর এটা তো আমরা কি পাইছিলাম? আই এর মান পাইছিলাম, এই যে দেখেন আই এর আই সমান পাইছিলাম, তাহলে আই সমান এ অংশটা কি আমরা ডিডি সোলার উপপাদ্যের সাথে। আর আছে কত আমার এইচ টু দেওয়ার কত? এ পি প্লাস কিউ প্লাস কত? আর এটা দেখে রাখলাম আমরা 2 নং সমীকরণ। অনুরূপভাবে এই এইচটারে দেখ, অনুরূপভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেস দেন কত? লেস দেন এইচ প্লাস ডেল এইচ। এই এইচটারে আমরা কি করবো? ক্ষুদ্র পরিমাণ কি করবো? বৃদ্ধি করবো। তাহলে এর জন্য কত? ডেল এইচ। আমরা কি করবো? ক্ষুদ্র পরিমাণ কি করবো? বৃদ্ধি করবো। তাহলে আমার সমীকরণটা কি হবো? এইচ এর জাত কত লিখবো? এইচ প্লাস কত? ডেল এইচ। তাহলে এইচ এর জাত লিখছি কত আমি? এইচ প্লাস ডেল এইচ। বাকি যা সব ঠিক রয়েছে, দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করবো 2 তারিখে কি করবো, এটা দিলাম আমরা কত? 3 নং সমীকরণ। এখন আমরা কি করবো? 3 নং থেকে কি করবো? 2 নং কি করবো? আমরা বিক করবো। 3 নং থেকে কি করবো? আমরা 2 নং বিক করবো। 3 নং থেকে 2 নং আমরা কি করবো? যে বিক করছি এত তো এক দু সমীকরণ, এত হলে 1 ও 2 হতে লেখা যায়, এটা হবে কত? 2 ও 3 হতে লেখা যায়, মানে 3 থেকে কি করবো? আমরা 2 বিক করবো। দেখেন একান্ন আয় আছে, একান্ন আছে দুইটা আয় থেকে আয়, একান্ন এ অংশটা আছে এই অংশ থেকে সেম, তাহলে দুইটা থেকে কি লিখতে পারি? আমরা একটা লিখতে পারি, এই একটা লিখছি। আমরা কি করছি? 2 তারিখে কত? 3 তারিখে কি করছি? 2 বাদ দিছি, এই 3 তারিখে, তাহলে এ অংশটা লিখছি বিগ বিগ, ওই যে এ অংশটা। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে, মানে কি এ অংশটা একসাথে কি কমন নিছি, কমন নেওয়ার পরে এ অংশটা থেকে এই অংশটা কি বিগ দিতে হয়, তাহলে এই অংশটা থেকে এই অংশটা কি করছি? আমরা বিগ দিছি, আর কিছু করি নাই। বিগ দেওয়ার পরে এখানে দেখেন এই এতটুকু অংশ দেওয়া আমার কি করছে, এটা ধরলাম এ, আর এটা ধরলাম কত আমরা এই এইচ, এটা হিসেবে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্রটা আছে, ওটার সমান আমরা লিখতে পারি কত? এ -x^n সমান লিখে আমরা এই সূত্রটা, a^n প্লাস এন ইন্টু a^n-1 ইন্টু এক্স প্লাস এন ইন্টু n-1 বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এটা এই সূত্র অনুসারে আমরা কি করবো? বসাবো। তারপর দেখেন সূত্র অনুসারে যদি বসাই, সূত্রের মধ্যে কি আছে আমার a^n, তাহলে এখানে কত? এইচ হচ্ছে এ, আর এসে কত আমার এক্স, তাহলে a^n, তাহলে আমার এক্স এইচ টু পাওয়ার কত? এ বড় আছে দেন এইচ টু পাওয়ার এত, প্লাস সূত্রের এন, এন বলতে আমার পি প্লাস কিউ প্লাস আর, এই যে এটা সূত্রে কত? এ, এ বলতে হচ্ছে আমার কত? এইচ, এই যে এইচ বসাইছি আমি, মান বসাইছি এইচ, তার উপরে পাওয়ার কত? পি প্লাস কিউ প্লাস আর, তার উপরে মাইনাস কত? 1 ইন্টু এক্স, এই এক্স হচ্ছে আমার কত? এই ডেল এইচ হচ্ছে আমার এক্স প্লাস ডট ডট ডট, এভাবে কি আমার উচ্চ ঘাত পর্যন্ত দেবো কত? ডেল এইচ এর কি উচ্চ, এভাবে কি আমাদের যাইতে থাকবো। তারপর আছে তো মাইনাস এই অংশটা আমার কি আছে? মাইনাস এই অংশটা কি আমার আছে? সূত্র বসাইছি। তারপর আই সমান এই অংশটা তো আছে, এই অংশ থেকে প্লাস এই অংশটা মাইনাস, এটা আর এটা বাদ, এটা একটা আছে কত আমার এই অংশটা, যে অংশটা
আর প্লাসটাতে শুধু আমার ডেল এসে কত উচ্চঘাত। এখন আমরা কি জানি, এটা যত এদিকে যাইব এটাকে কমতে থাকবো, কমতে গেলে আমরা কি করবো, এই ডেল এসটা সমান আমরা কি করবো, জিরো, এক সময় কি জিরো হয়ে যাবো, মানে ক্ষুদ্র পরিমাণ। তাহলে ডেল এসটা কি এক সময় কি আমার জিরো হয়ে যাবে, তাহলে এখন ডেল এস জিরো হইলে তাহলে আমাকে জিরো হয়ে যাবে অংশটা বাদ, থাকতেছে কত আমার এই অংশটা আর কি, আমার এই অংশটা আমার কি থাকতেছে যে এতটুকু থাকতেছে, এতটুকু এখানে লিখছি। লেখার পরে এই অংশটা আছে এখানে, এখানে সূত্রটা বসে উপরটা আছে, তাই আমরা কি জানি গামা ইন্টু এ ধরি ওয়ান আর এ ধরি আমরা কত এন, গামা ওয়ান প্লাস এন সূত্র কি, গামা ওয়ান প্লাস এন সূত্র হলে এন ইন্টু গামা এন, তাহলে এন এন ইন্টু গামা এন, এন বলতে কত এন, এন ইন্টু কত গামা এন, গামা এন বলতে কত এটা গামা এন, যে সূত্রটা বসেছি গামা ইন্টু ওয়ান প্লাস এন সমান লিখতে এন ইন্টু গামা এন, ডিডি চলে উপপাদ্যের মধ্যে এটা দেখাইছি। আর এদিকে কি আমার এই অংশটা কি আছে, এই যে আছে এখন এটা আর এটা কি বাদ উপরে নিচে, দেখতেছি উপরে দেখতেছি এই অংশটা আর নিচে দেখতেছে কত আমার এটা ইন্টু এস ইন্টু যা আছে তাই। তে এটা আমরা কার মান পাইছি, আই সমান পাইছিলাম, এই অংশটা কার পাইছি, আই সমান কত অংশটা, আর আই সমান আমরা এক নম্বরে ধরে নিয়েছিলাম কত, এই অংশটা ধরেছিলাম কত আই, প্রথমে আমরা ধরেছিলাম কত ধরে আই ইজিক্যাল টু এত, দেখেন আমরা তাহলে এই অংশটা ধরেছিলাম কত আমরা আই, তাহলে এটা সমান পাইছি কত আমরা, এই যে এই মানটা পাইছি আমরা, এটা সমান আমরা কি করেছি লিখছি। এখন আমাদের প্রমাণ কিন্তু দেওয়া ছিল যদি মানে লিমিটটা দিচ্ছি কত, লয়ার লিমিট এ এবং আপার লিমিট কত বি, মানে এক্স প্লাস ওয়াই জেড, মানে এটার মধ্যে কি আমাদের সীমা, লয়ার লিমিটটা এ এবং এটা বি এর মধ্যে সীমাবদ্ধ থাকবো, তবে আমরা কি পাবো, তবে আমরা পাবো দেখেন প্রমাণে আমাদের তখন এ অংশের মাঝখানে কিন্তু দেওয়া আছে একটা ফাংশন এফ অফ কত এক্স ওয়াই জেড, তাহলে আমরা কি লিখছি ফাংশন লিখছি কত, এ যারা দেখছি এফ অফ এক্স ওয়াই প্লাস কত জেড ফাংশন, আর যা আছে তাই, আর এখানে দেখেন যা আছে তাই, আর আমাদের লিমিটটা কত নির্দেশ করে দিচ্ছি এ থেকে কত বি পর্যন্ত, এ থেকে কত বি পর্যন্ত, আর এখানে আছে তো এস টু দেওয়া পি প্লাস কিউ প্লাস আর তাই লিখছি, আর এখানে 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 কি লিখবো, এখানে যে লিখছি কত এক্স ফাংশন এফ অফ এক্স ওয়াই প্লাস এস, আর এখানে লিখবো তো এফ অফ কত এস, আর এখানে লিখবো তো ডি এস, আর ডেল এস টা কী করবো আমরা ডি এস এর মাধ্যমে কী করবো আমরা নির্ণয় করে নিব, মানে এখানে তো ডিডি সুলেট উপপাদ্যের সাহায্যে মানে এইভাবে লিখতে হয়, আর এতটুকু সমান এখানে যা আছে তাই লিখছি, লোয়ার লিমিট এ আপার লিমিট বি, আমাদের মাঝে দেখবেন এই অংশটা আগে আছে কিন্তু এটা কি এসটা এখানে আছে এস, এসটারে কী করবো আমরা ইউ এর মাধ্যমে প্রকাশ করবো, এসটারে কী করবো আমরা ইউ এর মাধ্যমে প্রকাশ, আমরা যেহেতু এস ধরে হিসাব করছিলাম এই জন্য এস, আর এখানে আমরা কী করবো এসটারে কী করবো ইউ এর মাধ্যমে ধরে হিসাব করবো, তাহলে এফ অফ এস এ যাত এফ অফ ইউ, আর এস এ যাত কত হবে ইউ পি প্লাস কিউ প্লাস আর মাইনাস ওয়ান, আর যে এসটা এসটারে ইউ এর মাধ্যমে প্রকাশ করলে আমার কী হবে ডি ইউ, ডি ইউ, এটাই আমাদের প্রমাণ, আশা করি সবাই বুঝতে পারছেন। স্ক্রিনশট নিতে পারবেন আপনারা চাইলে, যাদের মনে করেন নোট দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেবেন। পেজ ওয়ান পেজ টু যাদের স্ক্রিনশট দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেবেন।